হ্যালো শুনছো রোশনি রাম্মু, ভাবছি এবার আমার ছোট মেয়ে রোশনির বিয়েটা সেরেই নেওয়া যাক। ওই উত্তর মহল্লা পাড়ার একটা আব্দুল করিমের ছেলে আছে, ওনার সাথে কথাটা বলেছি, ওনারা রাজি আছেন। আলহামদুলিল্লাহ, এ তো ভালো খবর শুনছি, তাহলে তুমি আর দেরি করো না। জানো তো তাদের তেমন দাবি নেই, শুধু একটা বাইক আর মেয়েকে সাজিয়ে গুছিয়ে দিলেই চলবে। কিসের বাইক আপু, বাইক কি হবে? তোর বোনের বিয়ে ঠিক করেছিলে, তাই বিয়েতে ওরা বাইক চাইছে। ও তাই তো, বেশ তুমি বিয়েটা পরের মাসেই সেরে ফেলো। আপু 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 আপু, তোমরা কোথায়? কি হয়েছে তোর, তুই এত চেঁচাচ্ছিস কেন? জানো আপু, ক্লাস 8 আমি ফার্স্ট হয়েছি, সব ছেলেদের হারিয়ে দিয়েছি। তাতে তোর কি হয়েছে ফার্স্ট হয়ে? আমাকে স্কুলে স্যাররা বলেছে আমি একদিন অনেক বড় হব। তোমাকে আর স্কুলে যেতে হবে না। তার মানে? আপু তোমার বিয়ে ঠিক করেছেন। না, আমি বিয়ে করব না, আমি পড়ব, আমি পড়ব। অনেক হয়েছে তোমার পড়াশোনা, আর না আমরা সেটা দেখার জন্য চলে যাব পরবর্তী দৃশ্যে। তাই আপনারা যারা দেখছেন এই নাটকটা, তাদের অনুরোধ করব শেষ অবধি দেখে যাবেন। জানিস
আমাদের ক্লাসের ফার্স্ট গার্ল রশনি, সেও তো আজকে স্কুলে আসেনি। গুড মর্নিং স্টুডেন্ট। গুড মর্নিং স্যার। বলতো শিলা কয় প্রকার ও কি কি, কে বলতে পারবে? তুমি বলো। শিলা তিন প্রকার, যথা আগ্নেয় শিলা, পাললিক শিলা ও রূপান্তরিত শিলা। বাহ, খুব সুন্দর তো। আচ্ছা, তোমাদের ক্লাসের ফার্স্ট গার্ল রোশনি স্কুল আসছে না কেন কিছুদিন থেকে? স্যার, ও তো আর স্কুলে আসবে না, ওর আব্বু আম্মুর বিয়ে ঠিক করে দিয়েছে। তার মানে কি বলছো তোমরা? আগামী মাসের 15 তারিখের বিয়ে। তোমরা ঠিক বলছো তো? আপনি একটা কিছু করুন, ওর আব্বু আম্মুকে বুঝিয়ে যদি কিছু একটা করা যায়। দেখছি কিছু করা যায় কিনা। হেডমাস্টার মশাইকে ব্যাপারটা খুলে বলি, দেখো কিছু করা যায় কিনা। আচ্ছা, তোমরা একটু বসো, আমি আসছি। ঠিক আছে স্যার, আমাদের কিছু একটা করতে হবে। এই বয়সে তার বিয়ে দিলে তো তার স্বপ্ন নষ্ট হয়ে যাবে। কেন, তার বাবা মা জানে না মেয়ের বয়স 18 বছর না হলে বিয়ে দিতে নেই? কিন্তু আমাদের তো একটা কিছু করতেই হবে, তার বাবা মাকে বোঝানো। হ্যাঁ ঠিকই বলেছিস। হ্যাঁ চ, আমরা একটু টিফিন খেয়ে আসি, চ সবাই। আমাদের শেষ দৃশ্য অর্থাৎ চতুর্থ দৃশ্য, খুব টান টান উত্তেজনা। রশ্মির বিয়ে ঠিক হয়েছে 15 তারিখ, দেখা যাক কার সাথে বিয়ে হয়, সেটা দেখার জন্য আপনারা অধীর আগ্রহে দাঁড়িয়ে আছেন। আপনাদের উৎসাহ বলে দিচ্ছে আমাদের নাটক কত সাফল্য হচ্ছে। আমরা চলে যাব পরবর্তী দৃশ্যে, অর্থাৎ শেষ দৃশ্য চতুর্থ দৃশ্যে। তুই এত কাঁদছিস কেন? এত পড়াশোনা করেই বা তুই কি আর করবি? আমরা গরিব মানুষ, তোকে অত দূর পড়াতে পারবো না। আমার বয়সও হয়েছে, তোকে কি এত দূর পড়াতে পারি? তাছাড়া তোর সাথে যার বিয়ে ঠিক করেছি ওনারা বেশ বড় লোক। তুই খুব সুখে থাকবি রে মা, তোর কোনো অসুবিধাই যে হবে না। আমরা ভেতরে আসতে পারি? হ্যাঁ আসুন। আমরা গরিব মানুষ, তারপর আমার বয়সও হচ্ছে। দেখো সোহেল, তোমার মেয়ের যা বয়স তাতে তুমি বিয়ে দিতে পারো না। আর এই বয়সে বিয়ে দিলে অনেক প্রকার অসুবিধার সম্মুখীন হতে হবে তোমার মেয়েকে। আমি জীবন বিজ্ঞানের শিক্ষিকা, এই বয়সে বিয়ে দিলে তোমার মেয়ের অনেক শারীরিক অসুবিধা হতে পারে। আপনি কি জানেন সরকারি আইন অনুসারে মেয়ের বয়স 18 বছর না হলে বিয়ে না দিতে? আপনি আপনার মেয়েকে পড়ান, দেখবেন যে অনেক দূর পর্যন্ত এগোবে। হ্যাঁ স্যার, আপনারা সবাই ঠিকই বলছেন, আমি বোধহয় ভুল করছিলাম। প্রয়োজন পড়লে আমরা পঞ্চায়েতে আবেদনপত্র জমা দেব, যাতে আপনার মেয়ের পড়ার খরচ সরকার বহন করে। আমাদের চোখ খুলে গেছে, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। দাদা, আপনার মতো মানুষ এই বিষয়ে খুব তাড়াতাড়ি বুঝতে পারে, তবেই তো সমাজটা এগিয়ে যাবে। আমি আমার পাড়ার সব মানুষজনকে বলবো যে মেয়ের বয়স 18 বছর না হলে বিয়ে না দিতে। আর আপনারা যারা বসে আমাদের এই নাটক দেখছেন, তারা বলবেন তো বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদের কথা আপনার পাড়ায়।
সালাম আলাইকুম।